হাজার লোকেরই মাঝে উত্তম কে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একবার পবিত্র মাহে রমজানুল মোবারকের ধারাবাহিক অনুষ্ঠান উত্তম কে এর মধ্যে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি এবং এখান থেকে অনেক ধরনের মাদানী ফুল অর্জন হয়ে থাকে, শিক্ষণীয় বিষয় অর্জন হয়ে থাকে। আজকেও আমরা একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, মুবাল্লিগ আমাদের সাথে রয়েছে, ইনশাআল্লাহ আমরা মুবাল্লিগ থেকেও এই বিষয়ে মাদানী ফুল অর্জন করব। আসুন আমরা প্রথমে দরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল কারীম রাউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। কৃষ্ণাই ভাইরা, মাত্র আমরা যদি প্রত্যেকদিন 10 বার করে দরুদে পাক পাঠ করি, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে। আসুন আমরা একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃষ্ণাই ভাইরা, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, ওই বিষয়ের নাম হচ্ছে উত্তম ব্যক্তি সে যে অন্যকে উপকার পৌঁছায়। এই বিষয় ইনশাআল্লাহ সাবাজান আমরা হাদিসে মোবারকও শুনব এবং বিভিন্ন মাদানী ফুলও শুনব। মুবাল্লিগ আজকে আলহামদুলিল্লাহ আল হোসেনের বাবু আমাদের সাথে রয়েছে, ইনিও ইনশাআল্লাহ আমাদেরকে মাদানী ফুল পেশ করবে। আসুন আমরা এ ব্যাপারে কিছু শ্রবণ করি। হাদিসে মোবারকার খোলাসা হচ্ছে, লোকদের মধ্যে সর্ব উত্তম সে যে লোকদেরকে ফায়দা পৌঁছায়, অর্থাৎ উপকার পৌঁছাই। তো উপকার পৌঁছানো এটার কিছু ধরন রয়েছে, দুই প্রকার রয়েছে, অর্থাৎ মানুষকে যে উপকার পৌঁছায়, এক হচ্ছে কি দিনই, আরেকটা হচ্ছে কি দুনিয়াবি। দিনই উপকার দ্বারা মনে করেন কেউ কাউকে কলমা পড়িয়ে মুসলমান বানালো, এটা হচ্ছে দিনই উপকার। কেউ কাউকে শরীয়তের মাসআলা শিখিয়ে দিল, এটা হচ্ছে দিনই উপকার। কেউ কাউকে কোরআনে পাক শিক্ষা দিল, এটা হচ্ছে দিনই উপকার। কেউ কাউকে ইনফ্রাদি কোশিশ করে বুঝিয়ে বেনামাজি থেকে নামাজে বানালো, এটা হচ্ছে দিনই উপকার। এভাবে কেউ গুনাহ করত, জুয়া খেলত, মদ পান করত, ফিল্ম দেখত, খারাপ কাজ করত, তো তাকে বুঝিয়ে তাকে তোবা করিয়ে দিল, এটা হচ্ছে দিনই উপকার। আরেকটা হচ্ছে কি দুনিয়াবি। যেমন বলা হচ্ছে দুনিয়াবি উপকারকে আবার দুই ভাগ করা হয়েছে, এক হচ্ছে কি ইনফ্রাদি, ইনফ্রাদি মানে ব্যক্তিগত, আরেকটা হচ্ছে কি ইজতিমাই, ইনফ্রাদি মানে শুধু একজনের কাছে উপকার পৌঁছে, আর যেটা ইজতিমাই এটা সম্মিলিতভাবে অনেকের কাছে উপকার পৌঁছে। যেমন কেউ রাস্তা হারিয়ে ফেললো, আপনি তাকে রাস্তা চিনিয়ে দিলেন, এটা হচ্ছে কি ব্যক্তিগত উপকার। এভাবে কেউ অন্ধ রয়েছে, আপনি তাকে রাস্তা পার করিয়ে দিলেন, এটা হচ্ছে ব্যক্তিগত উপকার। মনে করেন কেউ অসুস্থ রাস্তাতে পড়ে রয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, আপনি তাকে হাসপাতালের মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন, তো এটা হচ্ছে ব্যক্তিগত উপকার। কেউ অভাবের মধ্যে পড়েছে, আপনি তার অভাবকে পূরণ করে দিয়েছেন, তো এটা হচ্ছে ব্যক্তিগত উপকার। এভাবে যদি আমরা মনে করেন কোনো মুসলমান কোনো একটা মুসিবতের মধ্যে পড়েছে, আপনি জানেন আপনার সুপারিশে সে এখান থেকে উদ্ধার পাবে, সে মুক্তি পাবে, অথবা আপনি সুপারিশ করলে সে বেঁচে যাবে, তো এভাবে আপনি কারো সুপারিশ করলেন, তো এটাকে বলা হচ্ছে ব্যক্তিগত উপকার। উপকার তো অনেক রকম আছে আপনার, আপনি খুব ভালোভাবে বললেন দিনই উপকার দুনিয়াবি উপকার।
পরোপকার করা এটা আসলেই অনেক বড় সওয়াবের কাজ। যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সাহাবাই কিরাম আলিম রিদওয়ান করেছেন, পাশাপাশি তাবিন তাবে তাবিন আইম্মে মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশারা ওলিয়াল্লাহ গাউস কুতুব যারাই মানে দুনিয়া থেকে গত হয়ে গিয়েছেন আমাদের বুজুর্গানের দিন, তারা কিন্তু পরোপকার করতেন। আমি সংক্ষিপ্ত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মাজহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি যেহেতু সুপারিশের কথা বললেন এখানে, তো ইনি এক মুচিকে সুপারিশ করে থানা থেকে বাদশাহ দরবার থেকে নিয়ে আসলেন। আচ্ছা, এনার কিন্তু অপরাধ অনেক বড় ছিল। পরোপকার বলতে কি বোঝা যায়? অপরাধ অনেক বড় ছিল। সে কি করতো? সারাদিন মুচির কাজ করতো, রাতে এসে মদ পান করতো এবং খুব চেঁচামেচি করতো ঘরের মধ্যে বসে। পাশেই ছিল আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার বাড়ি, আর উনি প্রচুর ইবাদত গুজার ব্যক্তি ছিলেন। এমন ইবাদত গুজার ব্যক্তি ছিলেন যে কেউ যদি বলতেন যে এই ইবাদত করেন, তখন তিনি আরও ইবাদত বাড়িয়ে দিতেন। বলতেন যে আমার ব্যাপারে মানুষ সুধারণা করছে, তো আমার উচিত হচ্ছে আরও নেকিকে বাড়িয়ে দেয়া। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার চেঁচামেচিতে ওনার ইবাদতে বিঘ্ন করত, কিন্তু তারপরেও তার প্রতি রাগ না করে একদিন শুনতে পেলেন যে ওনাকে এসে ধরে নিয়ে গেছে। তো উনি বাদশার দরবারে গিয়ে ওনাকে সুপারিশ করে ছাড়িয়ে নিয়ে আসলেন। আর এরপরে এ ছাড়ানোর ব্যাপারে পরোপকার যেহেতু করলেন তাকে ছাড়িয়ে নিয়ে আসলেন, এর বদৌলাতে ওই মুচি তওবা করে বিলকুল একেবারে তওবা করে নিলেন এবং ভালো পথে চলা শুরু করে দিলেন। তো এই যে অবস্থা, পরোপকারের মধ্যে অনেকগুলো দিক রয়েছে। পরোপকার দ্বারা তো এটাও ফায়দা হচ্ছে না যে ইনি যে উপকার করেছে ওই উপকারের বরকতে ওই মুচির তোবাগরও সৌভাগ্য নসিব হয়ে গিয়েছে, অথচ ওই মুচি সবসময় তো নেশা করতো, চিল্লাচিল্লি করতো, অন্য জনকে কষ্ট পৌঁছাইত, কিন্তু উপকার করার বরকতে ইনি তোবাও করেছে, মানে ইনি নেককার হয়ে গিয়ে নেককার হয়ে গেছে। এভাবে করে যদি আমরা দেখি যে আউলিয়ায়ে কামিলিন যারাই রয়েছেন, আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই, খাজা আমাদের চিশতি রহমতুল্লাহ আলাই ওনার উপকারের কথা মুসলিম উম্মা কিভাবে ভুলবে? ভোলার মতো নয়। যিনি কমবেশ 92 লক্ষ মুসলমান বানিয়েছেন, অমুসলিম অমুসলিমকে মুসলমান বানিয়েছেন, উনি কি চোখ রাঙিয়ে বানিয়েছেন, ভয় দেখিয়ে বানিয়েছেন? মহাব্বত ভালোবাসা দিয়ে। আসলে মহাব্বত ভালোবাসা এমন একটা জিনিস যেটা বলা হচ্ছে একটা অবুজ প্রাণী, যেমন একটা বিড়ালকে আপনি ধরে নেন, ওই বিড়ালকে যদি আপনি তার গায়ের উপর হাত রাখেন সেও মহাব্বত বুঝে, সে আপনার কাছে আসবে। আর যদি তাকে আপনি শীত করে একটা ডাক মারেন, দেখবেন সেও কি হয়ে যাবে। তো এই জন্য আমাদের বুজুর্গানের দিন মহাব্বত ভালোবাসা দিয়ে অনেক কাফিরকে অর্থাৎ বিধর্মীকে মুসলমান মানিকে অমুসলিমকে মুসলমান করে। এটাও কিন্তু অনেক বড় উপকার যে ইমানে দৌলত নসিব হয়েছে ওনার মাধ্যমে। বিশেষ করে আপনার যদি আমরা একটু লক্ষ্য করি আমাদের সমাজের মধ্যে, এখন কিন্তু কথায় কথায় আরে উপকারকারী ভাত নাই, বহুত দেখছি আর করব না, বহুত করে ফেলেছি, এভাবে করে বলতে শোনা যায় যে উপকারকারীর ভাত নাই। আসলে এখানে একটা কথা, মানে আপনার কথা থেকে একটা কি কথা বের হচ্ছে যেটা আমার বুঝে আসতেছে, আমরা উপকার করি এই জন্য যে সেও যাতে আমার উপকার করে, কিন্তু আমরা উপকার যদি এই নিয়তে করে সে না করলে না করুক, কিন্তু আমি তো এটার সওয়াব পাবো। আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টির জন্য আমাকে করতে হবে যে কোনো কাজ, যেহেতু আমরা মুসলমান আর মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হওয়া উচিত। কারো উপকার করব, পরোপকার করব, সেটাও আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টির জন্য করতে হবে। আমাদের প্রতিবেশী এনাদেরকেও আমাদের উপকার করতে হবে, আমার থেকে যাতে করে উপকার পায় সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু আজকের যদি আমরা দেখি, উপকার তো দূরের কথা, কিভাবে শোষণ করব, কিভাবে শাসন করব, কিভাবে তার হক নষ্ট করব, কিভাবে আপনার জমির একটু দখল করে খাবো, কিভাবে একটা গাছ নষ্ট করে ফেলবো, এই ধরনের চিন্তা ভাবনায় ব্যস্ত থাকে। অথচ আমি প্রতিবেশী, আমি ইচ্ছে করলে তার অনেক উপকার করতে পারি, আমার অগোচরে আমার দেখা সত্ত্বে অথবা যে কোনোভাবে একটা কাজ হয়ে যাচ্ছে, এই কাজটা আমি ইচ্ছে করলে এটা ই করতে পারি। দেখা যায় প্রতিবেশীর মধ্যে কেউ হয়তো আমার মনোভূত নয়, আমি তাকে ভালোবাসি না,
এখন তার ব্যাপারে কেউ যদি কোনো একটা কথা বলে দেয় অথবা তার ব্যাপারে কিছু একটা বলে অথবা তার ব্যাপারে খারাপ কোনো একটা কাজ হতে যাচ্ছে, তাহলে দেখা যায় যে আমি খুশি হয়ে তার প্রতি আমরা এই কাজের প্রতি কী করি মনোনিবেশ দেই, কাজটা যাতে করে হয়ে যায় অর্থাৎ তার যাতে করে ক্ষতি হয়ে যায়, উপকারের পরিবর্তে ক্ষতির দিকে আমরা চলে যাই। এরকমের নয় করি না আমরা যে আমার ভাই সে আমার প্রতিবেশী তার বিরুদ্ধে একটা কাজ হচ্ছে আমি বারণ করি, আমার বারণ করার দ্বারা আমার কথা বলার দ্বারা যদি সে উপকার সাধিত হয় তাহলে আমার ক্ষতি কি আছে? ক্ষতি আমরা তো সবই তো রয়েছে না, আর কারণ আমরা তো প্রতিটি কাজ আল্লাহ তা রাসূলের সন্তুষ্টির জন্য করব, কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে তার ইবাদতের জন্য, আর উপকার করা এটা তো একটা ইবাদত রয়েছে। তো আমি যেটা বলতেছিলাম এমনি তো এইভাবে ব্যক্তিগতভাবে অনেক উপকার হয়ে থাকে, আবার কিছু উপকার আছে যেটা ইজতিমাইভাবে হয়ে থাকে, যেমন মনে করেন সম্মিলিতভাবে আপনি কারোর জন্য একটা পানির কূপ বসাই দিয়েছেন, একটা পানির কূপ, তো ওইখান থেকে মনে করেন পুরো এলাকা সবাই পানি পান করবে, তাহলে আপনি এলাকার মানুষ পানি পান করবে, যেটা হাদিসে পাক দিয়ে কূপ খননের ব্যাপারে হাদিসে পাক রয়েছে ইসালের সবের ব্যাপারটা। আপনি তো একটা হচ্ছে জি হাজিহি উম্মে সাদ, আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এটা উম্মে সাদের জন্য, সাদের মায়ের জন্য এই কূপ খনন করে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন, সকলে এর পানি পান করে উপকার সাধিত হলো, পাশাপাশি তার মাও উপকার পাচ্ছে। দেখেন এখানে উপকৃত দুই ধরনের, দুনিয়াবাসী উপকার পাচ্ছে, আখিরাতে যিনি চলে গেলেন যিনি কবরবাসী হয়ে গেলেন হ্যাঁ সেও উপকার পাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমি যে উপকার করছি এই উপকারের মধ্যে দুইটা জিনিস, রমজান মাসে উপকার করার অনেকগুলো পন্থা আছে, যেমন জাকাত আমরা প্রদান করি যাদা মালের নিসাব রয়েছে, যদিও এই জাকাত গরিবের হক, এটা পাওনা, এটা আমি তার প্রতি এহসান করছি না, আমার কাছে পাওনা রয়েছে সেটা আমি দিচ্ছি। তারপরেও উপকার, আমি জাকাত বের করেছি, জাকাত বের করে আমি গরিবকে দিলাম, সে উপকার হলো। এই উপকার আরও অন্যভাবেও করা যায়, একজন নামাজি ব্যক্তি দেখে রোজাদার ব্যক্তি দেখে যদি তাকে জাকাত প্রদান করা হয়, গরিব সে জাকাত পাওয়ার হকদার রয়েছে, যদি দেয়া হয় তাহলে কি হবে, ওই নামাজি ব্যক্তি রোজাদার ব্যক্তি ভালো ব্যক্তি সে তার জাকাতের টাকা নিয়ে তার এই তোহফা গ্রহণ করে সে নামাজ আদায় করবে, সে রোজা রাখবে, সে ভালো পথে চলবে, তাহলে এই যে ভালো পথে চলছে সে নেক আমলটাও তার জন্য সদকায় জারিয়া হয়ে গেল। আর যদি আমি জাকাত প্রদান করলাম, জাকাতের হকদার আছে কিন্তু গুনাহগার, নামাজ নাফরমান, আল্লাহ তাআলা নাফরমান, নামাজ আদায় করে না, রমজানে রোজা রাখে না, যেমন অনেকেই শোনা যায় রমজান মাসে অনেকে জাকাত প্রদান করে কোনো মেয়ের বিবাহতে। এখন এই মেয়ের বিবাহতে জাকাত তো প্রদান করতে পারে যদি সে হকদার হয়, কিন্তু কথা হচ্ছে এখানে যে উপকার তো করতে পারে, তার মেয়ের বিয়ে হয়ে যাবে অনেক বড় উপকার, পক্ষান্তরে দেখা যায় মেয়ের বিয়েতে এই টাকা দিয়ে সেখানে গান বাদ্য, সেখানে বেগনা নারী পুরুষের আনাগোনা এভাবে শুরু হয়ে যায়, তাহলে দেখা যায় যে আমার যে টাকা আমি জাকাত হিসেবে তাকে প্রদান করলাম উপকারের জন্য, উপকার তো হচ্ছে। রমজান মাসে আরেকটা জিনিস হচ্ছে সদকায়ে ফিতর, এই সদকায়ে ফিতর যদি আমরা আদায় করি তাহলে এটাও গরিবের হক, মালে নিসাব যারা আছে আমাদের সমাজের মধ্যে অনেকেই আমরা সদকায়ে ফিতর আদায় করি, আমি সুন্দর সুন্দর জামা কাপড় পরবো ঈদের সময় কিন্তু একজন আমার পাশের বাসায় গরিব রয়েছে কিন্তু সে পারছে না, তাকে যদি আমরা ফিতরা প্রদান করি, তাকে যদি আমি জাকাত প্রদান করি তাহলে দেখা যায় যে তারাও কিছু উপকার সাধিত হবে। কৃষ্ণাই বাইরা আর মাদানী চ্যানেল দর্শক সাথে আলহামদুলিল্লাহ আমরা এই আলফিসানি বাপু থেকে অনেক গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করতেছি যে মানে পরের উপকার, অর্থাৎ আমরা যত বেশি থেকে বেশি পারি পরের উপকার করে এর দ্বারা আমাদের দুনিয়াতেও ফায়দা হবে আখিরাতেও তো ফায়দা হবে। আসুন আমরা হাদিসে মুবারকও শ্রবণ করি যে পরের যদি আমরা উপকার করি এর দ্বারা কি ফায়দা রয়েছে। হযরতে সাইয়্যিদুনা সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সবচেয়ে উত্তম সদকা হলো জিব্বার সদকা। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ আনহুম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বার সদকা কি? ফরমালেন ওই সুপারিশ যা দ্বারা কোনো বন্দীকে ছেড়ে দেওয়া হয়, কারো রক্ত প্রবাহিত হওয়া থেকে বেঁচে যায় এবং কোনো কল্যাণ নিজের ভাইয়ের দিকে বাড়িয়ে দেওয়া হয় এবং তার থেকে কোনো মুসিবত দূর করে দেওয়া হয়। তাহলে প্লিজ বাপু আমরা শুনলাম যে উত্তম সদকা যে মানে করেন জিব্বার সদকা, অর্থাৎ জিব্বার সদকা হচ্ছে কি কারোর জন্য সুপারিশ করে তাকে ছাড়াই নেওয়া হয়
মনে করেন কেউ নিরীহভাবে হত্যা হচ্ছে তার সুপারিশ করে তাকে বাঁচিয়ে দেওয়া হয়, অথবা কেউ ক্ষতির সম্মুখীন হচ্ছে তার সুপারিশ করে তাকে ওখান থেকে ফিরানো হয়, তো বলা হচ্ছে এটা হচ্ছে জিব্বার সাদকা, মানে জিব্বার মাধ্যমে আমরা কি করতে পারি পরের উপকার পরোপকার করতে পারি। কিন্তু আমাদের সমাজে এগুলো তো আমি একটু আগেও বলেছি যে অনেকটা কম হয়ে গেছে। আচ্ছা, আপনি দেখবেন যে রোডের মধ্যে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, মানুষ জড়ো হয়ে দেখছে কিন্তু তাকে কেউ হসপিটাল নিয়ে যাচ্ছে। আমি এটা গত কয়েকদিন আগে কথা বলতেছি, আমাদের চিটাঙ্গের মধ্যে এই মাদার বাড়ি যেখানে আমাদের এক মাসের ইতিকাফ হচ্ছে, জামিয়াতুল মদিনা রয়েছে, রাত প্রায় আপনার 12টা একটা হবে, ঠিক আছে, তো একটা মোটর সাইকেল মানে জোরে যাচ্ছে না, একটু অন্ধকার ছিল ওই জায়গাতে, তো ওইখানে একজন রাস্তার দারোয়ান ছিল আর কি, তো মানে খেয়াল করে না তাকে কি করে দিছে, মেরে দিছে, আর মোটর সাইকেলে যে আছে ইনিও পড়ে গেছে, উনি মানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, তো দুজনের মানে কি গুরুতর আহত হয়েছে, কিন্তু একটু যে রাস্তাতে ছিল পাহারাদার ইনি একটু বেশি হয়েছে, তো এখন দেখা যাচ্ছে মানে ইনি অনেক চিল্লাচিল লোকজন জমা হয়ে গেছে, এখন মানে সিএনজি ওয়ালাদেরকে বলতেছে মানে একটু থামিয়ে রেখে নেওয়ার জন্য, মানে ইনাদের জোরসোর এগুলো দেখে কেউ থামতেছে না, মানে সবাই কি হয়ে যাচ্ছে, তো মানে অনেক লোক ইনাদের থেকে রাগ আসতেছে যে মানে কেমন এরা মানে পাশান, যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে ইনাকে একটু হাসপাতাল নিয়ে যাব, কিন্তু কেউ অত টাকাও দিবে কিন্তু তারপরে একটু কেউ কি করতেছে না, মানে একটু রিসিভ করতেছে না, এরকম প্রায় 20-30টা মানে এরকম চলে গেছে, মানে একজনও চলতেছে না, তো পরে হয়তো একজন মানে আসে নাকি কি করছে নিয়ে গেছে। আসলে মনুষ্যত্ব বোধ থাকতে হবে, আমার মধ্যে মনুষ্যত্ব বোধ যদি না থাকে তাহলে উপকার আমি কিভাবে করব, এই ব্যাপারগুলো কিন্তু দেখা দরকার না, যত দেরি হচ্ছে এত কিন্তু বেচার রক্ত ঝরতেছে, কষ্ট কিন্তু হচ্ছে, এই ব্যাপারগুলো আমাদের আসলে সেন্সিটিভ ব্যাপার যেগুলো আমাদের খুব জরুরি, যে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেল জড়ো হয়ে না দেখে তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া, তারপরে আপনার দেখা যায় অনেক সময় কেউ সিএনজি চালাচ্ছে অথবা গাড়ি চালাচ্ছে, এসে কাউকে ই করে দিয়েছে, অ্যাক্সিডেন্ট করে দিল, পরক্ষণে দেখা যায় যে এই সিএনজি ড্রাইভার অথবা গাড়ি ড্রাইভার সে থামিয়ে তাকে মানে নিয়ে যাওয়ার অথবা কি হয়েছে দেখার চেষ্টা করে, যদি পারতো সিএনজি ড্রাইভার অথবা গাড়ি ড্রাইভার চালিয়ে চলে যেতে, কিন্তু সেটা না করে অনেক সময় দেখা যায় অনেকে চলেও যায় কিন্তু অনেকে আবার থামিয়ে এটা ই করে, কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাই কি যে ওই যে ড্রাইভার থামালো ওই বেচারেকে আকে মারধর করা, এসে মারধর করা, তারপরে আপনার তার গাড়ি ভাঙচুর করা, এরকম সিচুয়েশন তৈরি করে ফেলে, কিন্তু এটা কিন্তু সে কিন্তু উপকার করার জন্য, গাড়ি যদি ভাঙে কি সে কি ভালো হয়ে যাবে, হয়ে যাবে তো উপকার করার জন্য এসেছিল, সে ইচ্ছে করলে পারতো চালিয়ে চলে যেতে, তাকে ধরতে পারতো না, কিন্তু তার মনুষ্যত্ব বোধ যাচ্ছিল যে না বেচারাকে আমি আমার হয়তো যে কোনোভাবে সে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমি তাকে নিয়ে হসপিটাল নিয়ে যাই অথবা তাকে দেখি, পরক্ষণে কি হলো তার গাড়িও চলে গেল, সেও অ্যাক্সিডেন্ট, আরেকটা অ্যাক্সিডেন্ট হলো, তাকে মারধর করে তাকে হসপিটাল পাঠানো হলো, সেও হসপিটালে, তো এই যে জিনিসগুলো আমাদের এগুলো থেকে বাঁচা উচিত, কেউ অ্যাক্সিডেন্ট হলে তাকে একটা কিন্তু হয়ে থাকে, মনে করেন কারাগার আগুন লাগছে উপকার করবে, মনে করেন ঘর থেকে জিনিসপাতি বের করতেছে, কিছু লোক এমন থাকে যারা মানে ওইগুলো নিয়ে যাওয়ার জন্য ফ্যাক্টরি মানে দোকান বলে টাকা পয়সা মোবাইল চুরি বেশি হয়ে যায় আর কি, উপকার করার করে তার মার্কেটের মধ্যে আগুন লেগে যায়, কিন্তু কিছু এরকম লোক থাকে যারা মানে নিজের আখের গোছায়, নিজের আখের তো গোছাতে পারে না, তারা পক্ষান্তরে নিজের পায়ে নিজে কুড়াল মারে যে এগুলো দিয়ে তার হক নষ্ট হচ্ছে, অথচ আমাদের উচিত ছিল এগুলো ই করা, কিন্তু সমাজের মধ্যে অনেকগুলোই আমরা যদি দেখতে পাই তাহলে পরোপকার অনেকগুলো করতে পারি, কিন্তু আমরা ওই ধরনের উপকার করতে আমরা রাজি হচ্ছি না, উপকার করে তাদের ফজিলত কি, এখানে একটা হাদিসে মুবারকা বর্ণনা করা হয়েছে, হযরত সাইয়্যিদুনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, প্রিয় রসুল মা আমিনার বাগানে সুবাসিত ফুল, রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নিকট আমার উম্মতের আমল নামা পেশ করা হয়েছিল, তবে আমি উত্তম আমলের মধ্যে পেলাম যে রাস্তা হতে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা, এবং আরেক জায়গার মধ্যে এসেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, এক ব্যক্তি যে কখনো কোনো নেক আমল করেনি শুধু রাস্তা থেকে কাটাযুক্ত ডাল সরিয়ে দিল, আল্লাহ তাআলা
তার এই আমল পছন্দ হলো এবং তাকে ক্ষমা করে দিল। তো আসলে দেখেন এখানে বলা হচ্ছে যে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে উম্মতের আমলনামা যখন পেশ করা হলো তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওই আমলনামার মধ্যে সৎ উত্তম আমল হচ্ছে যে ব্যক্তি অপরকে কি মানে উপকার পৌঁছালো, অর্থাৎ রাস্তা থেকে কি করে দিল, গাছ কেটে দিল এবং এক ব্যক্তি তার এই জন্য মাফ করে দিল যে ওই ব্যক্তি শুধু রাস্তা থেকে একটা কাটাযুক্ত গাছ যেটা মানুষের চলাফেরাতে কষ্ট হতো, তো ওই কষ্ট দূর করার নিয়তে সে কি করেছে, কেটে দিয়েছে। আর এই কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্য কোনো আমল ছিল না, এই একটা নেক আমলের কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তো এই জন্য আসলে পরের উপকার এটা অনেক বড় নিয়ামত যেটা আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। আসলে এটা কিন্তু অনেকের সৌভাগ্য হয় না, অনেকে চেষ্টা করেও পারে না, অনেকে আল্লাহ তাআলা দান করে, মানে এটা আল্লাহ তাআলা দান কর্মে অনেকে করে থাকে। অনেকে অনেক টাকা পয়সা রয়েছে, অনেক কিছু রয়েছে, সে ইচ্ছে করলে অনেক মানুষের উপকার করতে পারে, তার ক্ষমতাও রয়েছে অনেক, কিন্তু এটা হয় না। যেমন মনে করেন আমি একটু যদি অন্যদিকে যাই, পক্ষান্তরে অনেকদের অনেকের টাকা পয়সা রয়েছে, সে ইচ্ছে করলে আশেপাশে মানুষদেরকে খুব ভালোভাবে কিছু একটা করতে পারে, কিন্তু সে করে না। আবার দেখা যায় যে অনেকে টাকা পয়সা নাই, দিল অনেক, সে যতটুকু পারে ততটুকু মানুষের উপকার করে চলে যায়, উপকার করতে থাকে। অর্থাৎ আপনি যে পজিশনেই থাকেন না কেন, আপনার কলমের খোঁচায় বলেন, আপনার মুখের কথায় বলেন, আপনার একটা মুচকি হাসিতে বলেন, কারো যদি উপকার হয়, আমি কোনো ডিপার্টমেন্টের হেড আছি, এখন আমি ইচ্ছে করলে কারো মানে স্যালারি কেটে দিতে পারি, কারো কিছু আমার কথার কারণে তার ইনক্রিমেন্ট হবে, স্যালারি বেড়ে যাবে মাস শেষে, তাহলে যদি আমার কথার কারণে অথবা আমার কারণে, এর দুইটা জিনিস, একটা হচ্ছে কোম্পানির লস করা, আরেকটা হচ্ছে আপনার এর ভালো করা, এরকম যাতে করে না হয়, দুইটা সেম পজিশনে থাকা, তো হচ্ছে যে কোম্পানির লস হচ্ছে না, আসলে এটার হকদার হয়ে থাকে, তাহলে অবশ্যই তার ইয়া করে, সে হকদার আছে, তার সমস্যা নাই, তার যে আপনার রিপোর্ট আছে, তার যে কাজের যে ধরন আছে এগুলো কি ঠিকমতো আছে, তাহলে তাকে আমি ইনক্রিমেন্ট দিয়ে দিলাম, তাকে পদোন্নতি দিয়ে দিলাম, এবং আমার কলমের খোঁজা যদি সে কিছু পেয়ে গেল, সমস্যা কোথায়, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি তখন মনে রাখি, আচ্ছা ওই ওয়ার্কার না, সে আমার সাথে কবে একটু মানে রাগ করে কথা বলেছিল, কবে একটু ই করেছিল, কবে কি করছিল, তখন এই জিনিসটা মনে আসে, তখন আমি ওখানে আমার কাজ আমি করে দিই। পরোপকার যিনি করবে সে তো একটু কষ্ট থাকবেই, ঠিক না, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারেই মুখে, নিজের খাবার তো আমি বিলিয়ে দিব, নিজের খাবার বিলিয়ে দিলে নিজে ক্ষুধা তো অবশ্যই থাকতে হবে না, নিজে ক্ষুধা তো থেকেই তো অনাহারের মুখে আমি খাবার দিচ্ছি। তো এটাই হচ্ছে পরোপকারের লক্ষণ, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো, নিজে না পরে অন্যকে পরানো, এটা উপকার করলে আল্লাহ চাহে তো দুনিয়াতেও ফল পাবে আখিরাতেও ফল পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা পর উপকার সম্পর্কে এই মাদানী ফুল শ্রবণ করতেছি। আসলে আমাদের সবাইকে উচিত আমরা যেন পর উপকার করি এবং এর দ্বারা দুনিয়াতে এবং আখিরাতে দোনো জাহানের মধ্যে এই কামিয়াবি রয়েছে। আসলে বাপু এখানে আরেকটা কথা আমি শেয়ার করতে চাচ্ছি, বাপু যেটা বলতেছি মনে করেন কেউ যদি পর উপকার করে অটোমেটিক কিন্তু তার সম্মান বেড়ে যায়, যে কিভাবে মনে করেন আপনি কারো উপকার করছেন, সে দেখবেন আপনাকে দেখলে না শ্রদ্ধা করবে, সম্মান করবে, ইজ্জত করবে, মোহাব্বত করবে, এবং সে মানুষকে বলবে আপনার ব্যাপারে যে উনি মানে অমুক দিন আমার এই বিপদে সাহায্য করছে। আমার নিয়ত দেখতে হবে, এখন যদি আমি বাবা পাওয়ার জন্য কারো থেকে সম্মান শ্রদ্ধা পাওয়ার জন্য যদি আমি করি, মনে করেন আপনি যদি ওই মানে বাবা পাওয়ার নিয়ত না আল্লাহ সন্তুষ্ট না করেন, কিন্তু অটোমেটিক তার অন্তরের মধ্যে কিন্তু আপনার মহব্বত বেড়ে যাবে। সামাজিকভাবে আমাদের এগিয়ে আসা উচিত, আমরা পরোপকারী হই সামাজিকভাবে, তাহলে দেখবো আমাদের সমাজও ভালো চলবে। আমাদের পক্ষান্তরে দেখা যায় যে গ্রাম অঞ্চলে রাস্তাঘাট ভালো না, রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে, ওখানে কেউ ঠিক করে দিল, কেউ প্রথমেই কূপের কথা বলেছিলেন, টিউব অয়েলের কথা বলেছিলেন, কেউ টিউব অয়েল করে দিল পানি খাওয়ার জন্য, বিশুদ্ধ পানি পান করার জন্য। এরপরে আপনার মসজিদ মাদ্রাসা করে দেয়া, মাদ্রাসাকে সহযোগিতা করা, মসজিদকে সহযোগিতা করা। এরপরে আপনার এই যে অনেক সময় দেখা যায় আমাদের গ্রামের পাশে চার বলে নদীর পারাপারের জন্য পুল তৈরি করে দেয়া, ব্রিজ তৈরি করে দেয়া, এগুলো পরোপকার, মানে মানুষের জন্য ই করে দেয়া। কোনো এলাকায় নদী রয়েছে, ঘরের সামনে রাস্তা আছে অন্ধকার, আপনি কি একটা লাইট দিয়ে দেন, এটাও মানুষের চলাচলের মধ্যে উপকার হচ্ছে। পরোপকার করা আমাদের সর্ব অবস্থায় এটা করা উচিত, আমি যে অবস্থায় থাকি না কেন, যে অবস্থায় থাকি না, আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টির জন্য আমাদের উচিত হচ্ছে আমরা মানুষের উপকার করি, রাস্তা চলার পথে হোক,
অথবা আমার বাড়িতে গিয়ে হোক, অথবা বাজারে বসে হোক, অথবা আমার অফিস কলিগের সাথে হোক, আমি অথবা কোথাও যাচ্ছি, যে কোনো অবস্থায় আমাদের পরোপকার করা উচিত। নিজে আমি একটু কষ্ট করে অন্যের উপকার করতে পারলে, অর্থাৎ আমি এক প্লেট ভাত খাচ্ছি, আমার ভরপুর পেট ভরে যাবে, এখান থেকে অর্ধেক ভাত খেয়ে আর অর্ধেক ভাত আমি অন্যকে দিয়ে দিই, উপকার করি, তাহলে এখানে হবে কি? আমি একটু ক্ষুধাতে থাকলাম, এই তো, কিন্তু পরোপকার হলো, আমার কাছে অনেক টাকা আছে। অনেক সময় দেখা যায় গাড়িতে বাসে উঠলে অনেকের পকেটে টাকা থাকে না, তাকে না জানিয়ে যদি আমি ভাড়াটা দিয়ে দিই, পরোপকার হলো, সে আমার জন্য আজীবন মনে থাকবে। ফকির মিসকিন অনেকে আসে, তার যদি আমরা উপকার করে দিই তাহলে আমার কি আসবে? আমার 100 টাকা 200 টাকা 500 টাকায় কি হবে? কিছু হবে না, কিন্তু তার উপকার হয়ে যাবে। কেউ আসে আমরা হয়তো চিনি না, জানি না, হসপিটালে তার মা বাবা ভাই ভর্তি থাকে, কিন্তু তাকে যদি একটু সহযোগিতা করি আমরা, তাহলে মানুষের পরোপকার অনেক বড় উপকার হবে। হসপিটালের মধ্যে যারা রয়েছে, কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে, তারাও অনেক উপকার করতে পারে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরের মধ্যে আমরা বলবো যে আপনি নিজের দিকে একটু না তাকিয়ে পর উপকার করুন। ডক্টরদেরকে বলবো পর উপকার, তারা অনেক বড় উপকার করেন, তারপরেও ডক্টর অনেক অনেক করতে পারেন যদি আপনার সদিচ্ছা থাকে। সরকারি হসপিটালগুলোতেও তারা ইচ্ছে করলে অনেক উপকার করতে পারেন। এছাড়া যারা অ্যাডভোকেট রয়েছে তারাও মানুষের অনেক উপকার করতে পারেন, মানে তারা ভালো বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তারা পর উপকার করতে পারেন। থানাতে যারা আমাদের যারা পুলিশ ভাইরা রয়েছেন অথবা বিভিন্ন জায়গায় পুলিশ ভাইরা রয়েছেন, তারাও মানুষের উপকার করতে পারেন, ভালোভাবে উপকার করতে পারেন, উপকার করে কিন্তু আরও এর মান, গুণগত মান উন্নত করতে পারেন। বিশেষ করে আমাদের সমাজে যারা ভিত্তবান রয়েছে তারাও পর উপকার করতে পারেন, এবং আমাদের যারা জনপ্রতিনিধি তারা তো পর উপকার করার জন্যই জনপ্রতিনিধি হয়েছে, তারাও ইচ্ছে করলে আরও বেশি বেশি পরোপকার করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরোপকার করার তৌফিক দান করুন, কেননা পরোপকার করলে আল্লাহ তার রসুল খুশি হবেন, রাজি হবেন, আমাদের দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। এখানে একটা খুব সুন্দর হাদিসের মুবারকা, এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে যে আমাকে বলা হচ্ছে আমি তোমাদেরকে এমন লোক সম্পর্কে বলবো না, যাদের ব্যাপারে সুসংবাদ দেব না, যারা নবীও নয় শহীদে নয়, কিন্তু কিয়ামতের দিন তাদের মর্যাদা দেখে নবী ও শহীদগণ ঈর্ষা করবেন, নূরের মিম্বরের উপর উচ্চ স্থানে বসা থাকবেন, তারা সেই লোক যারা আল্লাহর মাহবুব বান্দা বানিয়ে থাকেন, তারা পৃথিবীতে মানুষদেরকে নসিহত করে থাকেন। আরজ করা হলো তারা কিভাবে মানুষকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বানিয়ে থাকেন, ইরশাদ ফরমালেন এইসব লোক মানুষদেরকে আল্লাহ তাআলার প্রিয় বিষয়াদি নির্দেশ দিয়ে থাকেন, আর আল্লাহর পছন্দনীয় বিষয়াদি হতে তাদেরকে অর্থাৎ নির্দেশ দিয়ে থাকেন এবং অপছন্দগুলো থেকে তাদেরকে বাঁচিয়ে থাকেন। তো এই জন্য আমাদেরকে উচিত হচ্ছে আমরা যেন মানুষদেরকে নেকির দাওয়াত দিই, যে আল্লাহ তাআলার প্রিয় বানাই, কারণ নেকির দাওয়াত দেওয়াটাও এটা হচ্ছে পরোপকার। এখন সমাজে দেখেন নওজোয়ান যারা, এরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সমাজের মধ্যে কিছু লোক তো আছে তাদেরকে নেশাগ্রস্ত বানানোর পিছনে, কিন্তু তাদেরকে আমি বলবো যে আমাদের যুব সমাজকে আমরা বাঁচাই, যুব সমাজকে আমরা এভাবে বিপথে ছেড়ে না দিই, কারণ তারাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আমাদের দেশকে পরিচালনা করবে, তারা তাদের সংসারকে পরিচালনা করবে, তারা আল্লাহর ইবাদত করবে, তারা বন্দেগি করবে, তাদেরকে আমরা বিপথে না নিয়ে যাই, তাদেরকে এই নেশা দ্রব্য কে উঠিয়ে দিচ্ছে, আমি উঠিয়ে দিচ্ছি, তাহলে আমি কেন এটা করব, আমি এটা অপকার কেন করব, উপকার করি, তাকে এ থেকে বাঁচাই। কেউ যদি এরকম নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে তাহলে তার উচিত হচ্ছে, কেউ দেখে ফেলছে তার উচিত তাকে বারণ করা, তাকে বোঝানো, তাকে কষ্ট করিলে বোঝানো, তাকে এই পথ থেকে ফেরত নিয়ে আসা, এটাও অনেক বড় উপকার। আর নেকির দাওয়াত দেয়া, আর আমি তো আরজ করবো দর্শকদেরকে যে দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশ, সুন্দর পরিবেশ, এর মধ্যে সম্পৃক্ত নিজে হন, অপরকে সম্পৃক্ত করিয়ে উপকার করুন, ইনশাআল্লাহ তাআলা মাদিনা মাদিনা হবে, ঘর সুন্দর হবে। ইসলামী বাইরার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে শুনলাম পর উপকার সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি পর উপকার করার তৌফিক দান করুক, এবং পর উপকারের মাধ্যমে নিজের দুনিয়া এবং আখিরাত দুনিয়া জাহানকে সুন্দর করার তৌফিক দান করুক। এর জন্য আমাদের উচিত আমরা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যে বেশি বেশি নেকির দাওয়াত দিই, ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের সমাজের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার
তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠান দেখার জন্য দাওয়াত রইল সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার লোকের মাঝে উত্তম কে, উত্তম কে।